তো দেখতে দেখতে শীত প্রায় চলে এলো, আর ডিসেম্বর মানে হচ্ছে পুরো শীত। আর ডিসেম্বরে যেহেতু একটুখানি ঘোরাঘুরির প্ল্যান করছি, তো প্ল্যান যেহেতু করছি সেক্ষেত্রে তো শপিং করতেই হবে। তো শপিং টুকটাক স্টার্ট করে দিলাম, আজকে একটা মোটামুটি শপিং ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। ডিসেম্বরে একটুখানি সময় দেখা আছে, ঘোরাঘুরি করে কাটাতে ভালোই লাগে। তো আপনাদের ভাই অফিস থেকে আসা মাত্র আমি রেডি হয়েছিলাম, আপনাদের ভাই অফিস থেকে এসেছে, এসে এখন আমরা দুজন মিলে বের হচ্ছে একটুখানি টুকটাক শপিং করার জন্য। তো এই তো মাত্র আপনাদের ভাই এসেছিল অফিস থেকে, আর আমি তো বাসার নিচেই রেডি টেডি হয়ে দাঁড়িয়েছিলাম। তো এখন যাচ্ছি শপিং করতে। তো আপনাদের ভাই একটু রিক্সা দেখছিল আর আমি এইখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো যাই হোক, যেহেতু প্ল্যান করেছি যে ডিসেম্বরে একটা যে কোনো দিকেই হোক একটা ট্যুর দিব, তো যেহেতু ট্যুর দিব এই কারণে দেখা যাচ্ছে যে শীতকালের জন্য টুকটাক একটুখানি কেনাকাটা করতেই হবে। আর তাছাড়া ট্যুর যদি যেখানেই দেই না কেন, আমাদের শপিংটা মাস্ট বি করতে হয়, কারণ আমি শপিং করতে অনেক বেশি পছন্দ করি। আর আমার যে কোনো জায়গায় যেতে হলে টুকটাক জিনিসপত্র লাগেই। শুধু আমি না, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেয়ে শপিং করতে অনেক বেশি পছন্দ করে। আর যেহেতু ট্যুরে যাচ্ছে সেক্ষেত্রে তো শপিং মাস্ট বি। এমনি সময়তে দেখা যাচ্ছে টুকটাক সব কিছু কেনাকাটার জন্য আমি মাঝে মাঝেই শপিংটা করে থাকি, কারণ আমি শপিং করতে অনেক বেশি পছন্দ করি। তো যেহেতু ডিসেম্বর একটুখানি ঘোরাঘুরি করবো, এই কারণে দেখা যাচ্ছে টুকটাক কিছু কেনাকাটার জন্য চলে আসলাম। তো আপনাদের ভাই এসে ব্লেজার সেকশনে চলে এসেছে আর ব্লেজার চেক করছে। তো আমিও ভাবলাম যে আমি আমার আব্বুর জন্য একটা ব্লেজার নিব, তো এই জন্য আমিও পছন্দ করছিলাম। তো আমার এইটা ভালো লেগেছে, আর এই টাইপের ব্লেজারগুলো আব্বু অনেক বেশি পছন্দ করে। তো এইটা আমি নিতে চেয়েছিলাম, বাট এই যে রাউন্ড শেপের জন্য আর নেওয়া হয়নি, কারণ রাউন্ড শেপ আব্বু পছন্দ করে না। আর এখন দেখলাম প্রত্যেকটা ব্লেজারই হচ্ছে এরকম রাউন্ড শেপে। তো আপনাদের ভাইয়া বলতেছে যে না, আব্বু এগুলো পছন্দ করবে না। তো যাই হোক, আমরা একটু দেখতেছিলাম, তো ভিডিও লাস্টে আমি দেখিয়ে দিব যে আমরা আসলে কি কি নিয়েছি, বা পরবর্তীতে একটা ব্লগ শেয়ার করে দিব যে আমরা কি কিনেছি। তো আপনাদের ভাই একটু দেখতেছিল, তার জন্য ব্লেজার তো পছন্দ হচ্ছিল না, তারপরে এখানে এসে একটা জ্যাকেট দেখলো। যেহেতু ঢাকাতে অতটা শীত নাই বললেই চলে, বা শীত পড়ে না, বা যেহেতু ট্যুরে যাব এই কারণে দেখা যাচ্ছে যে আপনাদের ভাইয়া চাচ্ছিল একটু ভারী কিছু নেওয়ার জন্য। তো বাইরে গেলে দেখা যাচ্ছে যে অনেক বেশি ঠান্ডা লাগবে, আর রাজশাহী তো অনেক বেশি ঠান্ডা। তো এই কারণে আপনাদের ভাই একটু মানে চেষ্টা করছিল যে ভারী কোনো কিছু নেওয়ার। তাছাড়া তো এখানে আপনাদের ভাইয়া দেখতেছিল যেটা তার কেমন লাগে, আর আমিও একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম যে সে কি কি দেখছে চেক করছে। এখানে আপনাদের ভাইয়া এটা দেখতেছিল, যাক এটা পরে ভালোই লাগছে, কিন্তু আমার কাছে এটা অতটা ভালো লাগেনি। তাই আমি বললাম যে একটুখানি ঘুরে দেখি, ইজিতে যাই বা আরও অন্য কোনো কোথাও যাই, ওইখানে যেয়ে দেখি, যদি সব কিছু মিলে ভালো লাগে তখন আবার এসে এটা দেখা যাচ্ছে যে নেওয়া হবে। তো এটা আপনাদের ভাইয়ার অনেক ভালো লেগে গিয়েছিল, সে বারবার হচ্ছে এটা দেখতেছিল আর বারবার বলতেছিল দেখো কেমন লাগে, দেখো কেমন লাগে। তো এখানে আমাদের পরিচিত একটা ভাইয়ার সাথে দেখা হয়ে গিয়েছিল, তো ওনার সাথে একটুখানি কথা বলতেছিলাম। তো আপনাদের ভাইয়া বারবার এটাই নাড়ানাড়ি করছিল, মানে এটাই তার পছন্দ হয়েছে। আর মিরর দেখলে আমার একটা মিরর হচ্ছে ভিডিও নিতেই হবে, তো যাই হোক আমি ওইটা নিয়ে নিলাম। আমি প্রত্যেকবার শপিং গেলে এরকম ক্যামেরার সামনে একটু ঢং করে নিই, আমার কাছে ভালো লাগে। আমি অনেক ক্যামেরা ফ্রেন্ডলি বা মিরর ফ্রেন্ডলি বলা যায়, যে আমি হচ্ছে একটুখানি মিরর দেখলে আমি নিজেকে শ্যুট করে নিই মিররে। তো যাই হোক, এই যে বললাম না একটা পরিচিত ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তো উনি বলতেছিল যে এটা অনেক ভালোই সে হ্যান ত্যান। তো আমি এই যে আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এরকম টাইপের একটা ব্যাগ আমি হচ্ছে কিনেছিলাম, যেটা আমি এরকম হাতে নিয়ে নিয়ে বেরিয়ে বেড়াচ্ছিলাম। তো এই যে বললাম যে ট্যুরে যাব, তো ট্যুরে গেলে দেখা যাচ্ছে এই টাইপের ব্যাগগুলো খুব বেটার হয়। তো আপনাদের ভাইয়া দেখেন ওইটাই দেখতেছিল, তো আমি ভাবলাম যে আগে সবগুলো ঘুরে ঘুরে দেখি, দেন হচ্ছে যদি মনে হয় সেক্ষেত্রে এসে দেখা যাচ্ছে যে এটা কেনা হবে আর কি। তো যাই হোক, এই তো এখানে আপনাদের ভাইয়া এখন তার জন্য কিছু ব্যাগ দেখতেছিল, আর এখানে ছেলেদের হচ্ছে অনেক কিছুই ছিল। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন ব্যাগ, এটা আমি আমার নিজের জন্য কিনেছি, যেহেতু বাইরে ট্যুরে গেলে দেখা যাচ্ছে এই টাইপের ব্যাগগুলো অনেক কমফোর্ট হয় নিতে। তো আপনাদের ভাই এখানে হচ্ছে চাদর দেখতেছিল, ছেলেদের চাদর। তো আপনাদের ভাই চাদর পরতে অনেক বেশি পছন্দ করে, বাসায় দেখা যাচ্ছে যে শীতের সময় আপনাদের ভাই বাসাতে চাদর পরে বেশিরভাগ থাকে, চাদর পরতে সে পছন্দ করে আর কি। তো যাই হোক, এখানে সব কিছু দেখলাম, দেখার পর এখন আপনাদের ভাই বলতেছে আমারগুলো কাউন্টারে জমা দিয়েছে, এখন তুমি তোমারগুলো দেখো। আপনাদের ভাইয়ের মোটামুটি হয়ে গিয়ে, তো এখন আমি আমারগুলো দেখার জন্য ওপরে যাচ্ছিলাম। তো মেয়েদের সেক্টরটা হচ্ছে ওপরে, তো ওপরে চলুন দেখা যাক যে আমি কি কি কিনছি বা কি কি পছন্দ করছি। তা আমি এখানে এসে আমার নিজের মতো দেখাশোনা মানে পছন্দ করতেছিলাম, যেহেতু ট্যুরে যাব তো আমি একটু ট্রাই করতেছিলাম কালারফুল কিছু নেওয়ার জন্য ট্যুরে যাওয়ার জন্য।
তো এই এই জন্য আমি এখানে এই কাপ্তানগুলো দেখতেছিলাম। আমি অনেক বেশি কাপ্তান পরি, আমার কাপ্তান পরতে অনেক বেশি ভালো লাগে, আর কাপ্তান অনেক বেশি কমফোর্ট। তো আমি একটু কালারফুল নেওয়ার ট্রাই করতেছিলাম, যেহেতু ট্যুরে তো কালারফুল পরলে দেখা যাচ্ছে যে মন মেজাজ ভালো থাকে, প্লাস পিকচারগুলো অনেক সুন্দর আসে, আর কাপ্তানগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। তো আমি যেগুলো যেগুলো পছন্দ করছি কাউন্টারে জমা দিয়ে দিয়ে আসতেছি আর কি। ইনশাল্লাহ আমি কী কী কিনেছি না কিনেছি, আপনাদের ভাইয়ার জন্য কী কিনেছি, আমি পরবর্তীতে একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করে দিব যে আজকে আমরা কী কী কিনেছিলাম। তো আজকে আমি অনেক বেশি পছন্দ করছি, মানে আমি যেটা পছন্দ করছি প্রত্যেকটা জিনিসের এত এত বেশি প্রাইস, মানে প্রাইস দেখে আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছিল। তো আপনাদের ভাই বলতেছিল তুমি দেখো কি লাগবে না লাগবে, পরে দেখা যাচ্ছে যে প্রাইসটা কি আসে না আসে। অ্যাকচুয়ালি আমি আগে প্রাইস দেখতেছিলাম, পরে ড্রেস দেখতেছিলাম, যেটা আমি অলওয়েজ করে থাকি, প্রাইস দেখে তারপরে আমি পছন্দ করি। কারণ দেখা যায় যে আমার যে কোনো জিনিস পছন্দ হয়ে গেলে দেখা যাচ্ছে ওটার প্রাইস অনেক বেশি, তখন ওইটার প্রতি আমার মনটা চলে যায় যে আমার এটা নিতাম বাট প্রাইস এত বেশি কেন। তো এই কারণে আমি প্রাইস দেখে ওই সেক্টরগুলোতে আমি দেখতেছিলাম। আর এই টাইপের লেগিংস জেগিংসগুলো আমার কাছে খুব ভালো লাগে, প্লাস প্লাজোগুলো খুব ভালো লাগে, আমি ট্রাই করি এগুলো মল থেকেই নেয়ার। এইসব লেগিংস জেগিংসগুলো আমার খুব সুন্দর ফিট হয়। তো এই যে এখানে এই যে গ্যাবার্ডিংয়ের যে প্যান্টগুলো ছিল শীত আসতেছে, এগুলো আমার জন্য খুব বেশি মানে ভালো। তো আমি যেটা পরেছিলাম সেটাও আমি এখান থেকেই নিয়েছিলাম। তো যাই হোক, আমি এখন বিল সেক্টরে চলে এসেছি, আপনাদের ভাইয়া কী কী কিনেছে না কিনেছে সেগুলোর বিল পে আজকে আমি করব। তো আজকে পুরো শপিংটা হচ্ছে আমি করতেছি, মানে আমার নিজের টাকা দিয়ে আমি আপনাদের ভাইয়াকে গিফট করতেছি। তো আপনাদের ভাইয়া যা কিনেছে সব কিছুর বিল পে আমি করব। তো এই তো আমরা বিল পে সেকশনে চলে এসেছি। তো আজকের ব্লগটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।